蓝蓝的天上飞雄鹰，我蓝蓝的天上飞雄鹰，我在刚刚तो বন্ধুরা হিরালম সাইনা গানের 12টা বাজিয়ে আরবি গানের 13টা বাজিয়ে এখন অন্যান্য ভাষার গানের তো দুটো বাজানো প্ল্যান করতেছে বুঝাই কিনা আমি চেষ্টা করি যে সব ধরনের একটা করে গান আমার টার্গেট আছে যে আমি সব প্রতিটা দেশে রে একটা করে গান করার আপনাদের বিনোদন দিতে একটা করে গান করব তো আপনি এখন থামেন হিরো সম্পর্কে কিছু বলেন আপনি আবার সেই জি ডানিং আবার একটা গান গে জামিল 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 আল্লাহ ইকরিনি ফিহা জামিল 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 আল্লাহ ইকরিনি ফিহা জামিল 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 আল্লাহ ইকরিনি ফিহা জামিল 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 আল্লাহ ইকরিনি ফিহা জামিল 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 আল্লাহ ইকরিনি ফিহা গান গাইয়া সে আপনার আবার সে উঠে গেছে কি বলতে হবে সে তো আর জিরো থেকে হিরো হয়েছে তার অনেক যোগ্যতা আছে হিরো আলমের জায়গায় উঠতেও অনেক যোগ্যতা লাগে তার লেখাপড়া কম সে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে কিন্তু তার স্ত্রী সুমি একজন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে ইন্টারমিডিয়েট পাশ করে নাই সম্ভবত সুমি তার দুইটা মেয়ে একটা ছেলে আছে তার অনেক টাকা একেবারে গরিব না এমপি নির্বাচন করেছে প্রচুর টাকা খরচ হয়েছে তারপরে সে নিজের দুইটা ছবি বানিয়েছে তবে লেখাপড়া তেমন নেই সুশিক্ষিত না সশিক্ষিত না সার্টিফিকেটধারী ঘাড়তাড়া মিথ্যুক ধোকাবাজ তাকে ওই যে হলিউডের বাংলাদেশের ডালিউডের কিছু অথর্ব কী কী জাহিদ খান মাহিদ খান মিশা মিশা খিসা ওরা শুনে হ্যাঁ বন্ধুরা আমাদের মনে রাখতে হবে হিরো নামে একজন কমেডিয়ান সে যে কোনোভাবে আমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবে তাই আমরা কখনো তাকে পার্সোনালি আঘাত করবো না তাকে গালি দেবো না আমরা তাকে নিয়ে মজা করতে পারি টল করতে পারি কিন্তু কখনো তাকে গালি দেবো না জামিল জামিল আল্লাহ ইকরিনি ফিহা জামিল জামিল আল্লাহ ইকরিনি ফিহা জামিল জামিল আল্লাহ ইকরিনি ফিহা